तो चलो एक डायलग हो जाए अवश्य तुम्हारा जो डायलग चाहो এটা বেশ কিছুদিন আগের ডায়লগ যেখানে তোমরা দেখেছিলে সূর্যদীপ আর মাখু মাখু প্রেম তারপর একজন মানে পার্টিকুলার একজনকে নিয়ে সূর্যদীপের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি হয় তো সেই ব্যক্তিটার নাম কি কারোর মনে আছে সূর্য যাকে নিয়ে দীপাকে ভুল বোঝে মনে আছে কারোর কবির রাইট এই তো সবার মনে আছে এইবার বোঝা গেল যে সবাই অনুরাগের ছোঁয়া দেখে তো যে ভুল বোঝাবুঝিটা হয়েছিল দীপা বোঝানোর চেষ্টা করেছিল প্রথম দিকে দীপা বুঝতে পারেনি যে কেন কি বিতর্ক কারণ এটা তো ভাবনা চিন্তার বাইরে যে কবিরকে নিয়ে এরকম সন্দেহ করবে যেখানে দীপাকে সূর্য মানে প্রচন্ডভাবে ট্রাস্ট করত মানে ট্রাস্টটা জাস্ট একটা তুড়িতে ভেঙে গেছে তো সেটা দীপা প্রথমে বুঝতে পারেনি যদি বুঝতে পারতো তাহলে হয়তো কিছু একটা সে সিদ্ধান্ত নিত তাহলে পুরোটাই প্রথম থেকে ক্লিয়ার করে দিত তো বুঝতে পারেনি বলে আজকে জলটা এত দূর গড়িয়েছে মানে এখনো অবধি তারা আলাদা আছে বাচ্চা বড় হয়ে গেছে সোনারূপা এখন আর দীপা সবথেকে বড় কথা দীপা জেনে গেছে যে সোনারূপার যমজ সন্তান সোনা তার মেয়ে এই ব্যাপারগুলো জেনে গেছে কিন্তু সূর্যকে কি করে বোঝাবে বুঝতে পারছে না আই হোপ এবার এক ছাদের তলায় আছে যখন সবটা কথা বলে মিটিয়ে নেবে দেখা যাক পারে কি না তো সূর্য দীপার একদম প্রথমের দিকে যে ভুল বোঝাবুঝির হয়েছিল সেখান থেকে দু লাইন তোমাদের জন্য ডাক্তারবাবু আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আপনি আমার সঙ্গে কেমন একটা খারাপ ব্যবহার করছেন কেন দীপা আপনার কাছে জানতে চাইছে সে কি এমন করেছে আপনি কেন তার সঙ্গে এরকম ব্যবহার করছেন আপনি তো খুব ভালো করে জানেন আমার অর্ধেক জীবনটা আমার মা বোনের অবহেলায় কেটেছে তার জন্য কিন্তু আমার একটুও খারাপ লাগেনি একটুও কষ্ট হয়নি কিন্তু এখন আমার খারাপ লাগছে এখন আমার কষ্ট হচ্ছে কেন জানেন আপনার এই খারাপ ব্যবহারের জন্য তাই চুপ করে না থেকে আমাকে বলুন আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন হ্যাঁ আমি জানি আপনার মা আমাকে মেনে নিতে পারেনি আর মেনে না নিয়ে ওটা খুব স্বাভাবিক বিষয় কারণ ওনার চোখের আড়ালে আমরা বিয়ে করে এসেছি কিন্তু আমার বিশ্বাস উনি একদিন আমাকে ঠিক মেনে নেবেন নিজে হাতে বরণ করে নেবেন কিন্তু আপনি আপনাকে আমি ভালোবেসে বিশ্বাস করে আপনার হাতে হাত রেখে এই বাড়িতে এসেছিলাম আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন এই ব্যবহারটা কিন্তু দীপা আশা করে না তাই প্লিজ আজ আমাকে উত্তর দিন অনেক দিন ধরে দেখতে পাচ্ছি আপনি আমার সঙ্গে কেমন একটা খারাপ ব্যবহার করছেন কেন চুপ করে থাকবে না উত্তর দিন কেন আপনি আমার সঙ্গে এরকম করছেন বলুন থ্যাংক ইউ সো মাচ তো একটু জোরে তালি সবাই মিলে আমার তো মাথা গেছে তোতা পাখিও মনে থাকে না এত বড় একটা ডায়লগ এক নিমেষে বলাটা সত্যি খুব কষ্টকর আর আমি এই মুহূর্তে গান্ধী তরুণ ওয়েলফেয়ার সোসাইটির গুরুত্বপূর্ণ সদস্যদের মঞ্চে ডেকে নেব অনেকটা সময় আমাদের মধ্যে দিয়েছেন অনেক ব্যস্ততার মাঝে শুটিং ছেড়েও আপনাদের প্রিয় অভিনেত্রী দীপা এখন মঞ্চে এসেছেন তাকে এখন আপন করে নেওয়ার ফেলা আমি গান্ধী তরুণ ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সদস্যকে মঞ্চে ডেকে নেব পুষ্পস্তবক দিয়ে দিদিকে আমাদের একেবারে নিজের করে নেব থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা মঞ্চে আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য জানি উনি অনেক ব্যস্ত শুটিং শেডিউল ফ্লোর ছেড়ে আমাদের মধ্যে এসেছেন শুধুমাত্র গান্ধী তরুণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি এই মুহূর্তে সংস্থার প্রত্যেক সদস্যকে মঞ্চে ডেকে নেব একেবারে সত্যি দীর্ঘদিন ধরে যে পরিশ্রমটা চলছিল কোথাও যেন আজকে সেটা সার্থকতা লাভ করলো আর সার্থকতা তখনই লাভ করেছে আপনাদের মতো এত মানুষ এখনো রয়েছেন আপনাদের দীপাকে আপনারা দেখছেন একেবারে সরাসরি একটু জোরে তালি হবে ওনার জন্য সবাই মিলে ওয়ান টু থ্রি থ্যাংক ইউ সো মাচ একদম দাদা ভাইটা মঞ্চে চলে আসুন কাইন্ডলি একটু সবাই লাইন দিয়ে থাকবেন একটু পিছনে পিছনে চলে যাবেন একদম পিছনে পিছনে চলে যাবেন আচ্ছা একটা গ্রুপ ফটো হবে অবশ্যই একজন একজন করে একটু উপহার দিবেন দীপাকে একটু জোরে তালি সবাই মিলে থ্যাংক ইউ এতটা ভালোবাসা শুধুমাত্র গান্ধী তরুণ ওয়েলফেয়ার সোসাইটির জন্য সকল রয়েছে অনেক কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠান তারা গড়ে তুলেছে শুধুমাত্র দীপাকে একটু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন পেছনে দিদি থাকবে সামনে একটা গ্রুপ ফটো অবশ্যই হবে কারণ এলাকার একটা অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা গান্ধী তরুণ ওয়েলফেয়ার সোসাইটি যারা সারা বছর মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে শুধু দিদিকে মঞ্চে পেয়ে এটুকুই আমি বলতে চাইবো হাম সব আপকো করতে হ্যায় বেহদ মহব্বত কিউকি আপ হ্যায় খুবসুরত আপকো ইস মঞ্চ পর পাকর লাগ রাহা হ্যায় মিল গা হ্যায় জান্নাত আপকো ইহাঁ সুহাগসে স্বাগত একটু জোরে তালি হোক উনার জন্য থ্যাংক ইউ সো মাচ অবশ্যই অবশ্যই আচ্ছা যদি কেউ বাকি থেকে থাকে একদম সময় নষ্ট না চলে আসুন একটু সামনে হয়েছে হয়েছে একদম এই ফ্রেমে বানিয়ে রাখলাম আর লাইভ তো অবশ্যই থাকলো পরে দেখার জন্য স্বপ্না স্টুডিওতে সরাসরি লাইভ দেখতে পাবেন এই ভিডিওটা যদি কখনো মনে পড়ে এই স্মৃতিটা আপনারা অবশ্যই স্বপ্না স্টুডিওতে লাইভ দেখতে পাবেন চলুন থ্যাংক ইউ সো মাচ দাদা ভাইদের